আরে সর্বনাশ, সবাই যে দেখছি এসির পেছনে দৌড়চ্ছেন। আরে দাদা, এসি কিনে করবেনটা কি? এই দুনিয়ায় আপনি যে এসিটা লাগাচ্ছেন ওটা আপনারই জন্য, কিন্তু বুঝতে পারছেন না ওই এসির তো ভ্যালিডিটি বেশি দিন নয়। কেন, আর এসির যে কুরোপুরো কার্বন ওটা তো আরও দূষিত করছে প্রকৃতিকে, ফলে প্রকৃতি হয়ে যাচ্ছে আরও গরম। আপনার এসি যত কিনবেন ততই আরও এসির জন্য বেশি আপনাকে খরচা করতে হবে। আপনাকে কোনোভাবেই এসির সুখ আপনাকে জীবনে পেতে যাবেন। সাময়িক হয়তো আপনি স্বস্তি পাবেন, কিন্তু তারপরে যেই কে সেই। আপনারা মনে রাখতে পারছেন না যে এসির বদলে যদি আপনি আপনার উঠানেতে একটা গাছ লাগাতেন, সেই গাছটা কিন্তু আপনাকে শীতল ছায়া দিত। যদি একটা আম গাছ লাগাতেন, এই গরমের সময় আমও খেতেন আর আম গাছ থেকে ছাওয়াটাও পেতেন। কিন্তু তো আপনি তা করবেন না, যেটুকুনি আপনি জায়গা পাবেন সেটা তো এক কামরা ফ্ল্যাট বানিয়ে ফেলবেন, সেটা মোটা অঙ্কের ভাড়া দেবেন, সেখান থেকে এই রোজগার করবেন। আবার আপনিই আঙুল তুলে প্রশ্ন করবেন, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আরে আপনি নিজেই তো গাছ লাগান না, আপনি তো 4x4 10x10 ফ্ল্যাট করেই দিব্যেই এন্তাজে রয়েছেন। আগ্রামের ছোটো ছোটো নিরীহ মানুষগুলোকে মুরগি করছেন, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আরে মূর্খ তো আপনি নিজেই, অন্যের পেছনে কাটি দিয়ে আপনার নিজের জীবনটাকেই আপনি শেষ করছেন, আর অন্যের পেছন দিকটা একবারে তেল তেলে করে দিচ্ছেন। এই সমাজে যত সভ্য মানুষ রয়েছেন, পরিবেশবিদ রয়েছেন, তারা নিজেরাই বলছে চিৎকার করে, আরে গাছ তো লাগানো দরকার রাস্তার চারদিকে, কিন্তু আপনি নিজেই তো লাগান না দাদা, আপনি তো গাছের জন্য কখনো জায়গা কেনেননি, আপনি কিনেছেন আপনার ছোট্ট পরিবারটাকে তৈরি করবার জন্য, আর এক টুকরো এসি কিনে তার মধ্যে ঠান্ডার হাওয়া খাওয়ার জন্য। নিজেকে কখনো ভাবেননি যে একটা গাছ আপনার বাড়িতে লাগানো দরকার? আপনার লাগবে এসি, ফ্রিজ, 2BHK ফ্ল্যাট, তারপরে কী হবে? জীবনটা তো আপনার শেষই হয়ে যাবে। এক সময় এই করতে করতে আপনার জীবনের ঝাড়বাতিটা ঝরেই পড়বে, বাইরের দিকটা আর লক্ষ্য করবার মতো আপনার ক্ষমতাও থাকবে না। তখন এখন যেমন গ্যাসের রান্না করবার জন্য অক্সিজেন, এই সরি বলা ভুল করছি, এলপিজি গ্যাস কিনছেন, এক সময় দেখবেন আপনাদের জন্যই আপনাদেরকে এলপিজির গ্যাস যেমন কিনছেন, এমনি অক্সিজেনটাকেও কিন্তু কিনে আপনার নাকে দিয়ে ঘুরতে যাবে। সেই দিনটার জন্য অপেক্ষায় থাকুন। আর গাছ কোথায় লাগাবেন? ওই জায়গাটায় যেখানে আপনি লাগালে খুব খুশিই হন। কী বললাম আপনারা বুঝতেই পেরেছেন? গাছ আপনি লাগাবেন না। কী আপনাদের কী মতামত সেটাই জানাবেন।